ভেবেছেন কখনো বিদ্যুৎ নামক শক্তিটি না থাকলে কি হতো? আজকের পৃথিবী কোথায় আটকে থাকতো? আজকের যে গতিশীল পৃথিবী এবং একই সাথে আপনার গতিশীল জীবন, তা কি স্থবির হয়ে যেত না? ডিজিটাল বিশ্বের সাথে সমান গতিতে পাল্লা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দশকের অন্যতম যে চ্যালেঞ্জ, তা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়া। আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি এই বিদ্যুৎ। আজকের বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদন, কোটি লোকের কর্মসংস্থান সহ অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তিও এই বিদ্যুৎ। আমাদের আয়ের প্রধান খাত বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে গার্মেন্টস কিংবা কৃষি জমি, সবই উৎপাদনের সর্বোচ্চ অবস্থানে টিকে আছে এই বিদ্যুতের কারণে। এমনকি আমাদের বর্তমান বৃহত্তর আইটি খাতও, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের হাতে আগামীর বাংলাদেশ, তাদের ঘিরে আমাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখছে এই বিদ্যুৎ। নিকশ কালো অন্ধকার ভেদ করে ঝলমলে এক আলোকোজ্জ্বল শহরের প্রান্ত ছুঁয়ে আলোকিত হয়ে উঠছে পুরো দেশ। ছুটছে মানুষ গতি অবিরাম, ছুটছে সময় ঘন্টাকে মিনিট, মিনিটকে সেকেন্ডে নামিয়ে আনতে। বিদ্যুতের জাদুতে নগর ছুটছে গ্রামের দিকে, গ্রামকে নগরে পরিণত করতে। শহর থেকে কলকারখানা ছড়িয়ে পড়ছে গ্রামের দিকে সর্বোচ্চ উৎপাদনের বিশ্বাসে। আর এই বিশ্বাসটির প্রধান খুঁটি বিদ্যুৎ। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, যাকে বিদ্যুতের রাজধানী বলেও অভিহিত করা হয়। মেঘনা নদীর তীর ঘেঁষে 1970 সালে মাত্র 128 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু হয় এই বিদ্যুৎ কেন্দ্রটির। তারপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ধাপে ধাপে দেশের এই বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বর্তমানে স্থাপিত মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1482 মেগাওয়াট, যা দেশের মোট উৎপাদিত বিদ্যুতের 12%। ২০০০ সালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নামে কোম্পানি অ্যাক্টে নিবন্ধিত হয়ে 2003 সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। কোম্পানি হিসেবে যাত্রা শুরুর প্রাককালে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছিল 724 মেগাওয়াট। পরবর্তীতে 2011 সালে নিজস্ব অর্থায়নে 53 মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ও 4টি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড হাতে নেয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। তারই ধারাবাহিকতায় 2015 সালে 412 মেগাওয়াট ক্ষমতার 2টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করে। 2016 সালে জুলাই মাসে আবারও যুক্ত হয় 383 মেগাওয়াট ক্ষমতার আশুগঞ্জ 450 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সাউথ বিদ্যুৎ কেন্দ্র। এর মাঝে কম দক্ষতার কারণে মোট 90 মেগাওয়াট ক্ষমতার পুরনো 2টি বিদ্যুৎ কেন্দ্রকে অবসরে পাঠানো হয়েছে। 2016 সালের শেষে এসে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে 1482 মেগাওয়াটে। 2017 সালের জানুয়ারিতে আশুগঞ্জ 450 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নর্থ উৎপাদনে আসবে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার দায়িত্বের অনেকটাই কাঁধে তুলে নিয়েছে। ইতিমধ্যে এডিবি ও আইডিবির অর্থায়নে আশুগঞ্জ 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইস্ট প্রকল্পের কাজ ফার্স্ট স্টেজ কারিগরি মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। শুধু তাই নয়, আগামী 2020 সালের মধ্যে 70 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট সহ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা দাঁড়াবে প্রায় 2068 মেগাওয়াট। 2025 সালের মধ্যে যুক্ত হবে 2970 মেগাওয়াট এবং কয়লা, গ্যাস এবং সোলার ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট মিলে 2030 সালের শেষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6905 মেগাওয়াট উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তা বিবেচনায় ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে। গ্রিন অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট
এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যুটিকে প্রাধান্য দিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। পরিবেশ, প্রকৃতি, দেশের প্রতি দায়বদ্ধতা, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিশ্চিতকরণ এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্জন করেছে ISO 9001, ISO 14001 এবং OSAS 18001 সার্টিফিকেট। বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড, ট্রেড ফাইন্যান্স অ্যাওয়ার্ড, জার্মানি থেকে গ্রিন এরা অ্যাওয়ার্ড সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং সম্মাননা। পরিবেশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পূরণ করছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ডিসচার্জ চ্যানেলের পানি ব্যবহার হচ্ছে স্থানীয় কৃষিকাজে, যা অত্র অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এছাড়াও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে একটি স্কুল, একটি হাসপাতাল, মসজিদ, মন্দির, APSCL ক্লাব ও অফিসার্স ক্লাব। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2021 সালে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে পরিকল্পনা, তাকে বাস্তবায়ন করতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কাজ করে যাচ্ছে নিরলস। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে আগামীর নির্ভরতা।